দেখো এখানে আমি সরু বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চালটাকে। এরকম নেড়ে নেড়ে একটু ধুতে হবে। ধুলে তাহলে চালের গায়ে আঘাত লাগবে না, কিন্তু চালের নোংরাটাও উঠে যাবে। তবে এই রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করবো, যা তোমরা খুব ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো চালটা কিন্তু আমি দুবার তিনবার ধরে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি যে চালটায় জল দিচ্ছি, ঘন্টাখানে চালটা ভিজিয়ে রাখবো। আমি নিয়েছি বিম কড়াই কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম লঙ্কা, ঝাল কাঁচা লঙ্কা, আর নিয়েছি মটরশুঁটি। আমি পরিমাণ মতন অল্প অল্প করে নিয়েছি। তোমরা পারলে তোমরা যেমন পরিমাণ খাবে সেরকম দেবে। এইগুলো আমি এবার ভেজে নেব। এখানে আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি এক চামচ কাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এর সাথে দু চামচের মতো আমি সাদা তেল 2-3 চামচ দিয়ে দিচ্ছি। আর তেল একসঙ্গে মিক্সড করে নিয়ে রান্না করলে তার টেস্টটা কিন্তু ভালো আসে। এবার যারা না কাওয়া ঘি খায় তারা কিন্তু সাদা তেলও ব্যবহার করে সাদা তেলে করে নিতে পারে। রাখা বিমগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভাজাটা ঠিক এইভাবে রাখবো। একবার খুব কড়া করে ভাজলেও ভালো লাগবে না, আর কাঁচা থাকলেও ভালো লাগবে না। এবার এই তেলের মধ্যে আমি কাটা গাজরগুলো তুলে দিচ্ছি। গাজরগুলো আমি একইভাবে ওই রকমই ভেজে নেব হালকা করে। ভাজাগুলো ভাজতে গেলে কম আঁচ দিয়ে ভাজবে, একটু সময় দিয়ে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একই পাশে তুলে রাখছি কেটে রাখা ক্যাপসিকাম লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েছি যেমন এর সাথে লঙ্কার সাথে আমি এখানে 4-6টা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। একই সাথে ভাজলে এটা খুব কম ভাজা হয়, বেশি করে ভাজলে ঘেঁটে যাবে, আর ওগুলো একটু সময় নিয়েছে ভাজতে, আর এটা বেশি সময় নেবে না, তাই আমি আলাদা আলাদা করে ঘেঁটে রাখছি। ক্যাপসিকাম লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে দিচ্ছি। একই সাথে আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে আমি 1 মুঠো কাজু নিয়েছি। কাজুগুলো ভাজতে সময় নেয় না, ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। এবারে কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা আবার একদমই ভাজতে সময় নেবে না। একই সাথে তুলে নিই। 2-1 মুঠো খানেকের মতো আমি মটরশুঁটি দিচ্ছি। কড়াইগুলো আমি একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এবার আমার ভাজা হয়ে গেছে, কড়া নামিয়ে আমি একটা গ্যাস কিনেছি ভাত বসানোর জন্য। এবার ভাতের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 500 গ্রাম জলে চালে আমি 2 লিটার জল দিচ্ছি। আমি জলটা গরম হওয়ার জন্য চাপা দিচ্ছি। দেখি জলটা গরম হচ্ছে।
জলটা কিন্তু ভাপ উঠে গেছে। এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি জলে। ডালচিনি চারটে টুকরো ডালচিনি দিচ্ছি, চার টুকরো। চারটে এলাচকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি। আর এখানে আট দশটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা যাতে ফুটি, ভালো করে ফুটবে জলটা। আমি ভেজে রাখা সবজিগুলোর উপর পরিমাণ মতন নুন ছড়িয়ে দিচ্ছি। আর এখানে গুঁড়ো চিনি এক চামচ দিয়ে দিচ্ছি। চিনিকে গুঁড়িয়ে রেখেছি, সেই চিনিটা দিয়ে দিচ্ছি। এবার নুন আর চিনি একসাথে মিক্সড করে রাখছি। আমি এটা চাপা দিয়ে রাখছি। জলটার মধ্যে স্বাদ মতো নুনও আমি দিয়ে দিচ্ছি। চালটা যে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, চালটা কত সুন্দর চাল হয়েছে দেখছো। এই উপরের জলটাও আমি, চাল ভিজানো জলটাও ফেলে দিচ্ছি। আমি যেইভাবে ভাতটা করছি দেখবে তোমরা, এই ভাত একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো ভাতটা তোমাদের খেতে লাগবে, দেখতেও লাগবে। ঝরঝরে, কেউ কারো গায়ে লাগবে না, একদম গোটা গোটা ভাত দেখবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো ভাত হবে। খুব দারুণ স্বাদের এই রেসিপিটা বানাবো আমি। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। করে ফুটছি, এইবার আমি চালটা তুলে নিচ্ছি। খুন্তি বুলিয়ে দিচ্ছি। এক কেজি চিকেন নিয়েছি, এটা হতে হতে মাংসটা ম্যারিনেট করতে হবে। প্রথমেই আমি একটা পাতি লেবু নিয়েছি, পাতি লেবুর রসটা আমি নিমড়ে দিচ্ছি। আমি লেবুটার রসটা মাখিয়ে রাখবো প্রথমে। এই লেবুর রসটা দিলে কি হয়, মাংসের যে একটা গন্ধ এইটা ছেড়ে যেয়ে এর একটা আলাদা গন্ধ উঠে। এখানে আমি এক চামচ প্রথমে লাল লঙ্কা দিচ্ছি, এক চামচ হলুদ দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। এবার আমি একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তাহলে আমি এগুলো একটু মেখে রাখছি। আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি একটু। ভাত এখানে হয়ে গেছে, আমি এই অবস্থায় ভাতটা নাবিয়ে দিচ্ছি। ভাতটা আমি ফ্যান ঝেড়ে দিচ্ছি। আমি এখানে কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের উপরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা তুলে দিয়েছি। এবার আমি দেখো বড় বড় করে এই সাইজে পেঁয়াজ কেটে রেখেছি, 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। দাঁড়ায় পেঁয়াজের মধ্যে আমি একটু সামান্য নুন দিচ্ছি। গরম হয়ে গেছে আর খুব সুন্দর কালার এসেছে লাল লাল করে, এর থেকে বেশি আর ভাজবো না। এই অবস্থায় রাখলে যখন খাবে তখন দেখবে একটাও পেঁয়াজের টুকরো থাকবে না, পেঁয়াজগুলো খুব সুন্দর গলে যেয়ে গ্রেভিটা তৈরি হয়ে যায় আর ভাজবো না। থেকে লাল সবটা তুলে দিচ্ছি, রসুন বাটাটা আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। দেখো মাংসের রসুনটা আমার ভাজা হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠে গেছে। এইবার আমি ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে তুলে দিচ্ছি।
এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে ছড়িয়ে। জল এখনো ব্যবহার করিনি, দেখো এটা আমি জল এখনো ব্যবহার করিনি, সব মশলারে দিয়ে নাড়তে নাড়তে পেঁয়াজটাও দেখতে পাচ্ছ আর অনেকটা গলে এসছে আর কতটা ঘন ঘন মতন হয়ে গেছে, আরো কষতে কষতে হয়ে যাবে, এটা আমি এখনো জল ব্যবহার করিনি। এবার আমি এক চামচ মিট মশলা নিয়েছি, মিট মশলাটা আমি কষতে কষতে ছড়িয়ে দেবো। দেখো নাড়তে নাড়তে কতটাই গেজি হয়ে গেছে, পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। এক চামচ গরম মশলা দিচ্ছি, একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, আমি ঠান্ডা জলই ব্যবহার করছি, তোমরা পারলে গরম জলও ব্যবহার করতে পারো। আমি মাংসটা একটু চাপা দিয়ে দিচ্ছি, দেখি মাংসটা কদিন কতটা হলো। দেখো মাংস আমার কষা পুরো রেডি, আমি একটু ওপরে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, চা বসিয়ে দিয়ে নুন জ্বেলে দিয়েছি, দিয়ে এক চামচ ঘি দিচ্ছি, এই ঘিটার মধ্যে আদা বাটা একটু দিয়ে দিচ্ছি, আদাটা একটু কাঁচা গন্ধটা করে ছেড়ে দেওয়ার জন্য। এইবার আমি অর্ধেকটা ভাত দিয়ে দিচ্ছি এর মধ্যে, খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আমার ভেজে রাখা সবজিগুলো তুলে দিচ্ছি, অর্ধেকগুলো দিচ্ছি, এক চামচ চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, করে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি ছড়িয়ে। নুনটা আমি ভাতের সাথেই আগেই প্রথমেই দিয়ে রেখেছিলাম, এটা আমার ভাজা হয়ে গেল, দেখছো কত সুন্দর একদম একটা একটা করে হয়েছে ভাত, আমি এটা কিন্তু হয়ে গেছে না দিয়ে দিচ্ছি। বাকি ভাতগুলো বাকিগুলো অর্ধেকটা সবজি রেখে দিয়েছিল, অর্ধেকগুলো ভাত ছিল, সেইটাকে আমি আবার প্রথমবারের মতন করেই আমি নেড়ে নিচ্ছি। এগুলো আমি চিনি ছড়িয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো, ঘরে থাকা সবজি দিয়ে তোমরা এইভাবে ফ্রাইড রাইস একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এটাও হয়ে গেছে ভাজা, আমার ঢেলে নিচ্ছি, আমার রেসিপি রেডি। আমি আবার গরম গরম পরিবেশন করছি, এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।